একটা পদ্মা সেতু নির্মাণ করে দেখাতে পারে নাই, তারা টানেল নির্মাণ করতে পারে নাই, তারা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই, তারা হব ভবন তৈরি করে দেশে টাকা বিদেশে পাচার করেছে, তাদের সন্তান তাদের কোকো তারা বিদেশে তারা হাওয়া ভবন তৈরি করে এদেশের লুটপরে রাজত্ব কায়েম করেছে, মঠফাদার তৈরি করেছে, আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার নির্যাতন করেছে, এবং আপনার এই বাউফল আমাদের পটুয়াখালী এই অঞ্চলে কিভাবে নির্যাতন নির্যাতন করেছে আপনারা সকলেই জানেন। আপনারা দেখেছেন যে 2001 সালের নির্বাচনে আমরা বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনা সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করেন বলেই কিন্তু তিনি নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। স্বাধীনতার পরে বাংলাদেশের রক্তাক্ত পক্ষা ক্ষমতার পরিবর্তন হয় নাই, একমাত্র শেখ হাসিনা গণতন্ত্র সাংবিধানিক ধারাবাহিকতা বিশ্বাস করেন বলেই কিন্তু 2001 সালে তিনি কিন্তু শান্তিপূর্ণ ভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। কিন্তু তার প্রতিদান আমরা কি পেয়েছিলাম? আসমুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, মঞ্জুর ইমাম ভাইকে হত্যা করা হয়েছে, এস এম কিবরিয়া সহ 26,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, বিভিন্ন এলাকায় হত্যা সন্ত্রাস করা হয়েছে, আমাদের মা বোনকে নির্যাতন করা হয়েছে ওই ফোয়ায়, সেখানে লালমোহন এলাকায় কিভাবে নারীদের নির্যাতন করা হয়েছে আপনারা সকলেই জানেন। তারপরেও আমরা কিন্তু সেই ক্ষমতায় তারা এসেছে এটা আমরা মেনে নিয়েছিলাম, কিন্তু তারপরে দেখেন তারা আজকে গণতন্ত্রের কথা বলে, তারা কোন গণতন্ত্র উপহার দিয়েছিল, নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা ভোটারদেরকে ভয়ভীতি দেখিয়েছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই, ওই পটুয়াখালী সদর উপজেলা অথবা মির্জাগঞ্জে সেখানে ওই মির্জাগঞ্জের কাঁঠালতলী মাধবখালী এই সকল কেন্দ্রে 1996 সালে আমরা যেখানে 70% 80% ভোট পেয়েছিলাম, 2001 সালে সেখানে আমাদের 0 ভোট দেওয়া হয়েছিল। সুতরাং বিএনপির গণতন্ত্র বিএনপি নির্বাচন এই কথা আমরা জানি, বিএনপি ক্ষমতা পেলে কি করতে পারে। আর মানবাধিকারের কথা কোন মানবাধিকার দিয়েছিল? বিএনপি নেতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে, জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া তার শ্বশুরা বলে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনাকে মেরন হামলা করে 21 আগস্টে কিভাবে হত্যা ষড়যন্ত্র হয়েছিল নিশ্চয় আপনারা জানেন, আইনুর রহমান সহ 24 জন মানুষকে হত্যা করা হয়েছে। সুতরাং হত্যা সন্ত্রাস খুন এ সকল ধারাবাহিকতায় তারা সরকার পরিচালনা করে, এবং বাংলাদেশে নির্বাচন ঠেকাতে গিয়ে 2014 সালে তারা অগ্নি সন্ত্রাসের আশ্রয় নিয়েছিল, মানুষ হত্যা করেছে, খুন করেছে, লুটপাট করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এই বিএনপি তাদের মানবাধিকার আমরা জানি, সুতরাং সাধারণ মানুষ তাদের প্রতি আমরা বিশ্বাসী, সাধারণ মানুষ তাদের বিবেকের কাছে আমরা প্রশ্ন রেখে দিতে চাই যে আগামী দিনে নির্বাচন হবে, সেই নির্বাচনে সকল মানুষ অংশগ্রহণ করবে, এখানে বিদেশের মডেলে কাউকে বসিয়ে দেওয়ার মতো পরিস্থিতি বাংলাদেশে যারা কল্পনা করছেন তাদের সেই কল্পনাকে আমরা আর বাংলাদেশে হতে দেব না। এবং সেই কারণে আগামী দিনে বাংলাদেশে নির্বাচন হবে আমাদের আহ্বান। আমাদের আহ্বান সকল রাজনৈতিক দল নির্বাচনে আসুক, আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানাই। কেন্দ্র সরকারের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে, নির্বাচনী যে গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত থাকবে, সঠিক সময় নির্বাচন হবে, সেই নির্বাচনী পরিবেশ যাতেই ষড়যন্ত্র করুক না কেন এটা কেউ ব্যাহত করতে পারবে না। এবং আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছে আমার বাড়ি পটুয়াখালে ইটবাড়িয়া ইউনিয়নে, আপনাদের মতো সাধারণ পরিবারে আমার সন্তান, আমার জন্ম, এবং আমি পটুয়াখালে সেই একজন স্কুল মাস্টার আত্মা মাস্টারের সন্তান আমি, এবং পটুয়াখালী জুবলী স্কুলে পড়াশোনা করেছি, আমার অনেক বন্ধু বান্ধব এই এলাকায় আছে, এবং আমি পটুয়াখালীতে
জুবলি স্কুলে পাস করার পরে 1980 সালে আমি কোড়াখালি কলেজে আমি 81 সালে সেখানে ইন্টারমিডিয়েট পাস করি তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি একটি হলে ভিপি নির্বাচিত হই ছাত্রলীগের কেন্দ্রীয় দায়িত্ব পালন করি যুবলীগের আমি কেন্দ্রীয় কমিটিতে ছিলাম এবং বাংলাদেশে আওয়ামী লীগের তৃতীয় সংগঠন তথ্য গবেষণা সম্পাদক এখন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি আগামী নির্বাচনে আমি বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনার কাছে নৌকাবাহিনীর মনোনয়ন চাইব আমি পটুয়াখালীর আলাদা আছে প্রত্যেকটি জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছি গতকালকেও পটুয়াখালী শহরে গণসংযোগ করেছি সেখানে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ সকল অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন এবং সকলকে সাথে সকলকে সাথে নিয়ে এই নির্বাচনী বৈতরণী পার হতে চাই তার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের কাছে দোয়া চাই এবং আপনাদের মাধ্যমে যারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের দলের নেতাকর্মী আছে তাদের সকলের কাছে আমার সালাম পৌঁছে দিবেন এবং এই আমাদের ভোটারের অর্ধেক নারী আমাদের মা বোনদের কাছেও আমার সালাম পৌঁছে দেবেন ইনশাআল্লাহ যদি আপনাদের দোয়া ভালোবাসায় আমি পটুয়াখালী এক আসনে মনোনয়ন পাই এই পটুয়াখালীর সার্বিক মঙ্গলের জন্য পটুয়াখালী এক আসনে পটুয়াখালী ধুমকি মির্জাগঞ্জের মানুষের সার্বিক মঙ্গলের জন্য কাজ করে যাব এবং আপনাদের কাছে সেই দোয়া ভালোবাসা চেয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলা